হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা হয়তো বা একটা জিনিস নোটিস করে থাকবেন, হয়তো বা কোনো কারণবশত আপনার কম্পিউটারে যে ডিসপ্লেটি আছে সেটি প্রপারলি ভাবে ক্লিয়ার দেখাচ্ছে না, সেটি ফ্ল্যাশিং হচ্ছে অথবা হিজিবিজি বা জিলিজিলি দেখাচ্ছে। সো কিভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত উইন্ডোজ 10 পিসিতে এই ইস্যুটি ফিক্স করবেন, সো আজকে আমি আপনার সাথে শেয়ার করব কিভাবে আপনি চাইলে এই সমস্যাটি সমাধান করবেন। সো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে তাতে ক্লিক করুন আমাদের ভিডিও সবার আগে পেতে। প্রথমত আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনার কম্পিউটারে সাথে যে বিজিএ বা এসজিএমআই কেবলটি আছে সেটিকে আনপ্লাগ করে আবার প্রপারলিভাবে প্লাগ ইন করার চেষ্টা করুন। অ্যান্ড দেন দ্বিতীয় যে অপশনটি সেটি হচ্ছে আপনি এখানে গিয়ে উইন্ডোজ আর ক্লিক করুন, অ্যান্ড দেন পেয়ে যাবেন কমান্ড প্রম্পট। এখানে আপনি টাইপ করুন ms config অ্যান্ড হিট ইন্টার, এবং এখানে আপনাকে দেখাবে এরকম একটি স্ক্রিনে পেয়ার করে যেখানে সিস্টেম কনফিগারেশন, এবং এখান থেকে আপনি চুইস করুন সার্ভিসেস। সার্ভিসেস থেকে আপনাকে খুঁজে বের করতে হবে উইন্ডোজ ইরো রিপোর্টিং সার্ভিসেস। ফার্স্ট অফ অল আপনি আলফাবেটে চুইস করেন যাতে করে আপনি খুব সহজে খুঁজে বের করতে পারেন। তো প্রথমত আমি উইন্ডোজের যে জিনিসটি সেটি খুঁজে বের করছি, উইন্ডোজ ইরো রিপোর্টিং, যেটা উইন্ডোজ ইরো রিপোর্টিং সার্ভিস, যাকে আপনি আনচেক করে দেন। অ্যান্ড পরবর্তী যেটি সেটি হচ্ছে প্রবলেম রিপোর্ট অ্যান্ড সলিউশন, এটাকে আপনার খুঁজে বের করতে হবে পি। সো এখানে প্রবলেম রিপোর্ট অ্যান্ড সলিউশন প্যানেল সাপোর্ট, এটাকে আপনি আনচেক করে দিয়ে অ্যাপ্লাই দিয়ে ওকেতে দেন। অ্যান্ড দেন আপনার কম্পিউটারকে রিস্টার্ট করুন, অ্যান্ড দেখেন যে আপনার কম্পিউটারটি আদৌ কি জিরজিরি করছে কি না বা স্পষ্ট দেখতে পাচ্ছেন কি না। তারপরে যদি কাজ না করে, আপনাদের সাথে আমি শেয়ার করছি তৃতীয় যে উপায়টি, সেটি হচ্ছে আপনি আপনার ডিস পিসিতে গিয়ে রাইট ক্লিক করুন, রাইট ক্লিক করার পর ক্লিক করুন ম্যানেজ, এবং এখানে বাম দিকে আপনি পেয়ে যাবেন ডিভাইস ম্যানেজার। ডিভাইস ম্যানেজার থেকে ডান দিকে আপনি পেয়ে যাবেন ডিসপ্লে অ্যাডাপ্টার। সিম্পলি আপনি ক্লিক করুন, ক্লিক করার পর আপনি পেয়ে যাবেন আপনার ডিসপ্লে অ্যাডাপ্টার। জাস্ট এখানে গিয়ে রাইট ক্লিক করে আপনি ক্লিক করুন আন ইনস্টল ডিভাইস, অ্যান্ড দেন আপনার কম্পিউটারটিকে আপনি রিস্টার্ট করুন। রিস্টার্ট করার পর সেমভাবে আপনি ডিসপিসিতে গিয়ে রাইট ক্লিক করে ক্লিক করুন ম্যানেজ, অ্যান্ড দেন আপনি ক্লিক করুন ডিভাইস ম্যানেজার। ডিভাইস ম্যানেজার ক্লিক করার পর এখানে আপনাকে খুঁজে বের করতে হবে সেমভাবে ডিসপ্লে অ্যাডাপ্টার, এবং এখানে গিয়ে এই যে ডিসপ্লে অ্যাডাপ্টারটি সেটি রাইট ক্লিক করে আপনি ক্লিক করুন আপডেট ড্রাইভার, অ্যান্ড দেন ক্লিক করুন সার্চ অটোমেটিক ফর আপডেট ড্রাইভার সফটওয়্যার, অ্যান্ড দেন আপনি দেখুন যে আপনার পিসিটি প্রপারলিভাবে কাজ করছে কি না। তারপর চতুর্থ যে উপায়টি, চতুর্থ উপায়টি হচ্ছে যে আপনার কম্পিউটারে যদি আই ক্লাউড এবং নর্থন অ্যান্টিভাইরাস থাকে তাহলে এই দুটিকে আপনি আনইনস্টল করুন, অ্যান্ড দেন দেখেন আপনার কম্পিউটারটিতে ডিসপ্লেটি প্রপারলিভাবে কাজ করছে কি না। তারপর যদি কাজ না করে, আমার লিস্টে যে নাম্বার 5 এবং লাস্ট ওয়ান সেটা হচ্ছে আপনার ডিসপ্লে সেটিং ক্লিক করতে হবে। সো রাইট ক্লিক করুন এনিওয়ার আপনার পিসিতে, এবং এখানে পেয়ে যাবেন ডিসপ্লে সেটিং, এবং ডিসপ্লে সেটিং থেকে আপনি একদম নিচে পেয়ে যাবেন অ্যাডভান্স ডিসপ্লে সেটিং, এবং এখান থেকে আপনি ক্লিক করুন ডিসপ্লে অ্যাডাপ্টার প্রপার্টিস ফর ডিসপ্লে 1, অ্যান্ড দেন এখানে আপনি পেয়ে যাবেন আপনার অপশন অ্যাপিয়ার করবে, এবং এখান থেকে আপনাকে চুইস করতে হবে মনিটর। মনিটর থেকে আপনি চুইস করুন 60 হার্টজ, অ্যান্ড দেন আপনি জাস্ট অ্যাপ্লাই দিয়ে ওকেতে দিয়ে দেন, অ্যান্ড দেন দেখেন আপনার কম্পিউটারকে রিস্টার্ট করুন। রিস্টার্ট করার পর দেখুন আপনার ডিসপ্লেটি প্রপারলিভাবে কাজ করে কি না। আশা করি যদি আপনি 5টি উপায় ফলো করুন হয়তো বা অবশ্যই আপনার ডিসপ্লেটি যে ইরোটি ছিল সে ইরোটি ফিক্স হয়ে যাবে। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং হয়তো বা ভিডিও থেকে আপনারা বিন্দুমাত্র উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও, সি ইউ নেক্সট ওয়ান, পিস।